সো হে হ্যালো সব গাইজ, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো গাইজ। তোমাদের দোয়ায় কিন্তু আমি খুব ভালোই আছি। এবার গাইজ, আমাদের যে আজকে আপডেটটা নিয়ে এসেছি তার মধ্যে অন্যতম একটা আপডেট হতে চলেছে নিউ ক্যারেক্টার নাইরে। হ্যাঁ গাইজ, ঠিক শুনেছো, যেটা হলো ব্ল্যাক হ্যান্ড ক্যারেক্টার, মানে আমাদের যা সবাই চিনে সে নামে। আর গাইজ, আমাদের এগিন গেমে আশা করেন নাইরে ক্যারেক্টার বলে চেনা যাবে। আর গাইজ, তার পাশাপাশি নিউ ড্রেস দু আছে, যেটা হলো ক্যাশ দ্য পেপার, মানে মানি হিস্টের উপরে বানানো হয়েছে সেই ড্রেস দুটো দেখিয়ে দেবো। অ্যান্ড গাইজ, কীরকম হতে চলে সেটা বলে দেবো স্যার। আর গাইজ, একটু আমাদের লোন উল্ফ ম্যাপে যে একটা কিছু চেঞ্জেস আসছে বা কিছু হয়েছে সেটা ব্যাপারে বলে দেবো। তার জন্য যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি করেনি সাবস্ক্রাইব, যারা এখনই করে না সাবস্ক্রাইব, কেননা আমি এইসব আপডেট কিন্তু রবি থাটনের ভিডিও কিন্তু দিয়ে থাকি। আর গাইজ, হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, যে তোমরা কালকে ভিডিওতে বলেছিলাম যে তোমরা আমাকে 40টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। অ্যান্ড গাইজ, তোমরা কিন্তু আজকে 41টা সাবস্ক্রাইবার করে দিয়েছো, এই জন্য সবাইকে ওয়েলকাম, আর দিল থেকে ওয়েলকাম, মানে ধন্যবাদ এক কথা বলতে গেলে। গাইজ, আজকে ভিডিওটা আমার ইন্ট্রো দিয়ে শেষ শুরু করছি, 40টা আওয়ার ভিডিও। অ্যান্ড গাইজ, কিন্তু প্রথমে যে আপডেট হচ্ছে সেটা লোন অফ। গাইজ, স্ক্রিনে বাজে পিকচারটা দেখতে সেটি অন্য বছর সেটা লোন অফ মডেল আপডেট, যেখানে কিন্তু তোমরা 1v1, 2v2, 4v4 কিন্তু এখানে কাস্টম খেলতে পারবে। হ্যাঁ স্টি, এখানে কিন্তু অ্যাভেলেবেল কাস্টম রুম, যেখানে তোমরা কাস্টম রুম খেলতে পারবে। কিন্তু আমাদের লোন অফ মোডে যেখানে কোনো অ্যালাউ ছিল না, সে কিন্তু আমাদের গায়না ফ্রি ফায়ার ওপে থাকা আপডেটের পরে কিন্তু সেখানে লোন অফ মোডে কাস্টম কার্ড দিয়ে দিয়েছে। অ্যাটলিস্ট কারা কারা জানতে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্স কিন্তু এখনও ফাঁকা পড়ে। স্যার গাইজ, হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, যারা চ্যানেল নতুন এখনও চ্যানেলটি করেনি সাবস্ক্রাইব, তারা এখনও করে না সাবস্ক্রাইব, কেন আমি কিন্তু ওপি থাকটনে যতগুলো আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আগে পেয়ে যাবে অন্য চ্যানেলের থেকে। তো আমাদের যে নেক্সট আপডেটের দিকে যাওয়া যায়, আমি জানতে এরপর যে আপডেট হচ্ছে সেটা ক্যাশ দে পেপেলের উপর, যেখানে তোমরা দেখতে পাবে স্ক্রিনের উপর যেটা দেখতে হচ্ছে সেটা কিন্তু ক্যাশ দে পেপেলের ভিডিও। সেখানে দেখতে পাবে যে মানি হিস্টের যে একটা নতুন বান্ডেল আসতে চলে সেটা কিন্তু এরকম দেখতে হবে। বাট গাইজ, এরকম শিওরলি না যে এটা আসবে, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এটা মানি হিস্টের থিমের উপরে বানা হয়েছে। আর গাইজ, দেখতে হচ্ছে প্যান্ট দিয়ে কিন্তু আমাদের মানি হিস্টের যে টাকাটা থাকে, মানে টাকা নিয়ে তো মানি হিস্টের সিনেমাটা হয়েছিল, সেই মানি হিস্টের সিনেমাটিক নিয়ে কিন্তু আমাদের এই মানি হিস্টের ড্রেসটা বানানো হয়েছে গায়না ফ্রি ফায়ার, যেখানে তোমরা গায়না ফ্রি ফায়ারে কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখতে পাচ্ছ। কেননা অন্য গেমের থেকে আমাদের গায়না ফ্রি ফায়ার কিন্তু অনেক কিছু মানে আগিয়ে দিচ্ছে, যেন তোমরা দেখতে পাবে যে আর দুদিন পরে নতুন ক্যারেক্টার আসছে, যে ক্যারেক্টারের নাম হচ্ছে নাইরি। হ্যাঁ গাইজ, ঠিক আছে, নাইরি গাইজ, আমাদের বেঙ্গলে হচ্ছে নাইরি বলতে গেলে তোমাদেরকে না রে তাই ভাবে গাইজ। আর গাইজ, এরপর যে নেক্সট আপডেট হতে চলেছে সেটা হলো এরই একটা ফিমেল ভার্সন আছে। গাইজ, ফিমেল ভার্সনটা দেখানোর আগে যা চ্যানেল নতুন এখন চ্যানেলটি করেনি সাবস্ক্রাইব, তারা এক্ষণে করে না সাবস্ক্রাইব, কেননা আমি এসব আমি ওবি থাকুন আপডেটগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। তো নেক্সট আপডেট দিকে যাওয়া যাক। আর গাইজ, এরপর নেক্সট আপডেট সেটা হলো আমাদের যে মেন বান্ডেলটা দেখানো, তার কিন্তু ফিমেল বান্ডেল। আর গাইজ, স্ক্রিনে যেটা দেখতে ইচ্ছে সেটা কিন্তু আমাদের ফিমেল বান্ডেল হতে চলেছে, যে বান্ডেলটা দেখিয়েছে ওর কিন্তু ফিমেল বান্ডেলটা, যেখানে কিন্তু এর জামা দিয়ে যে টাকাটা পড়ছে সে কিন্তু এটা জামা দিয়ে পড়ছে, আর ওটা কিন্তু ছিল ওটা প্যান্ট দিয়ে পড়ছিল, মানে এটা তুমি বুঝতে পারছো যে কোনটা কী দেবেছে। বাট কিন্তু আমার অ্যানিমেশনটা একটুও ভালো লাগে, তোমাদের তো কেমন লেগেছে আমাকে অবশ্যই কোনো আছে। তোমাদের জন্য কিন্তু আমার আজকে এই ভিডিওটা বানানো, আর ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কারণ তোমাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য আমি এইটুকুই জানিয়ে দিলাম। আর গাইজ, সব লাস্টের আপডেট যেটা হলো আমাদের নিউ ক্যারেক্টার নায়রা। হ্যাঁ গাইজ, সেখানে তোমাদের নিউ ক্যারেক্টার নায়রা দেখিয়ে দেবো, অ্যান্ড গাইজ বান্ডেলটা দেখিয়ে দেবো, বান্ডেলে কেমন, আর গাইজ ওর ইমোটটা কেমন মানে হতে চলেছে ইন গেমের মধ্যে আসার, যে ক্যারেক্টার একটা ইমোট হয় সেই ক্যারেক্টার ইমোটটা সব দেখিয়ে দেবো। গাইজ, যারা জানেন নতুন এইসব যে নায়রা ক্যারেক্টারটা দেখাবো, তার আগে গাইজ তার অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর গাইজ, 50টা সাবস্ক্রাইবার যেতে হবে গাইজ, বুঝতে পারছো, 40টা সাবস্ক্রাইব বলেছিলাম, 41টা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর 9টা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি 50টা সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবো। তোমাদের নায়রা ক্যারেক্টার আপডেট দিকে যাওয়া যাক। আর গাইজ, আমাদের লাস্ট আপডেট যেটা হলো নায়রা ক্যারেক্টার। গাইজ, তোমরা যতই ভাবছো যে এটা খারাপ, বাট গাইজ আমি আপডেটে জানতে পারবো না। গাইজ, স্ক্রিন পরে যেটা দেখতে পাচ্ছ সেখানে নায়রা ক্যারেক্টার হতে চলেছে, তার অ্যানিমেশনটা কিন্তু কীরকম তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট গাইজ এর অ্যাবিলিটি কি এখন পর্যন্ত আমি কিছু জানতে পাইনি। হ্যাঁ গাইজ, টিসু কিন্তু অ্যাবিলিটি কি এখন পর্যন্ত জানতে পারিনি, বাট গাইজ এর যে ড্রেস আপটা হতে চলেছে ড্রেস আপটা দেখিয়ে দিলাম, অ্যান্ড গাইজ সে ক্যারেক্টারটা দেখিয়ে দিলাম নায়রা ক্যারেক্টারটা। গাইজ, এই নায়রা ক্যারেক্টারটা দেখানোর জন্য যারা এখনও চ্যানেলটি করেন সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও, চ্যানেলে নতুন হলে একটা করে লাইক করে দিও, কেননা মনিটাইজেশন বাড়বে যে আমি আরও ভিডিও বানাবো। গাইজ, দেখতে পাচ্ছ ক্যারেক্টারের স্কিলটা কিন্তু আমি এখন বলতে পারলাম না, এই জন্য সেটা আগামীকালে যত ভিডিও আসবে সেই ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা এইটুকু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি করে না সাবস্ক্রাইব, কেননা আমি অবি থাকতো না যতগুলো ভিডিও ছাড়ি না, কারণ তুমি কিন্তু সব আগেই পেয়ে যাবে। তো আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা।